তো সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। অল অফ আস ডু নট হ্যাভ ইকুয়াল ট্যালেন্ট, বাট অল অফ আস হ্যাভ অ্যান ইকুয়াল অপরচুনিটি টু ডেভেলপ আওয়ার ট্যালেন্টস। এই পৃথিবীতে সবার কি একই বিষয়ে ট্যালেন্ট আছে? নেই কিন্তু। কারো ক্রিকেটে, তো কারো ফুটবলে, কারো সিঙ্গিংয়ে, তো কারো ড্যান্সে, কারো আর্টে, তো কারো অ্যাক্টিংয়ে। সবার ট্যালেন্ট কিন্তু আলাদা আলাদা, কিন্তু সেই আলাদা ট্যালেন্টকে ডেভেলপ করার অপরচুনিটি সবার কাছে এক থাকে। কেউ সাকসেস হতে না পারলে 1000টা লিস্ট সামনে এনে দেয় যে আমি এই এই জন্যে সাকসেস হতে পারিনি। অ্যাকচুয়ালি ওই যে সাকসেস না হতে পারার 1000টা লিস্ট যে দেখালো, ওগুলি কিন্তু তার সাকসেস না হতে পারার কারণ না, ওগুলি অ্যাকচুয়ালি ওনার বাহানা। সাকসেসফুল মানুষের ইতিহাস তুলে দেখবেন, তাদের সাকসেস হওয়ার পিছনে কতটা কষ্ট, তারা কতটা কষ্ট করেছে জেনে যাবেন। তারা কিন্তু বাহানা বানায়নি, বরং তারা সেই সব প্রবলেমগুলোকে সমাধান করার চেষ্টা করেছে এবং শেষে তারা সফলতাও পেয়েছে। এগুলি আপনার নিজের লাইফেও অ্যাপ্লাই করে দেখবেন। সেই জন্যই তো বলা হয়েছে অল অফ আস হ্যাভ অ্যান ইকুয়াল অপরচুনিটি টু ডেভেলপ আওয়ার ট্যালেন্ট। অনেকে মানুষের ফিনান্সিয়াল কন্ডিশনকেও দেখতে পারে। যদি ফিনান্সিয়াল প্রবলেম মানুষের ট্যালেন্টকে ডেভেলপ করার পথে বাধা হতো না, তাহলে এপিজে আব্দুল কালাম স্যার আজকের কিন্তু এপিজে আব্দুল কালাম স্যার হতেন না। হ্যালো বন্ধুরা, ডিফেন্স আপডেট সিরিজের একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই সিরিজের মাধ্যমে আমি আপনাদের জন্য দেশ এবং বিদেশে ঘটে চলা ডিফেন্স নিউজ ও তার অ্যানালাইসিস নিয়ে আসি, যার ফলে ডিফেন্সের ব্যাপারে জ্ঞান আপনাদের বাড়তেই থাকে। তো আজ কি কি নিউজ সম্বন্ধে আমরা জানবো তা একটু জেনে নিই। লাদাখে যে চীনের সেনাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে এখনও ভারতীয় সেনা ছাড়েনি। এলএসির নিকট চাইনিজ আর্মি নতুন অ্যাসল্ট রাইফেল পেয়েছে। পাকিস্তান এলওসিতে ড্রোন বোম ব্যবহার করতে পারে। ইউই কোম্পানি কারাকাল ভারতীয় আর্মির কার্বাইন ডিল পেতে মরিয়ার চেষ্টা করছে। চায়না তাইওয়ানের উপর হামলা ছক কষছে। এছাড়াও আরও নিউজ এই ভিডিওতে কভার করা হয়েছে। আপনারা একটা নিউজও যেন মিস না করেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখেন। তো হে গাইজ, আমি ইসানু আর আপনারা দেখছেন বাংলায় ডিফেন্স আপডেট ও অ্যানালাইসিসের ভরসাযোগ্য ইউটিউব চ্যানেল, যার নাম লেটেস্ট ডিফেন্স নিউজ। প্রথম আপডেট ফ্রম হারামি পাকিস্তান। হিন্দুস্তান টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের আইএসআই এবং পাকিস্তান আর্মি সংযুক্তভাবে টেরর গ্রুপকে ট্রেনিং দিচ্ছে ড্রোনে এক্সপ্লোসিভ ফিট করে কিভাবে এলওসিতে ইন্ডিয়ান আর্মি ক্যাম্পে অ্যাটাক করা যায়, সেই ট্রেনিং তারা দিচ্ছে আইএসআই। এটা আইএসের থেকে ইন্সপায়ার হয়ে এরকম প্ল্যান করছে। প্রধানত আইএসের জঙ্গিরা কমার্শিয়াল ড্রোনস বা কোয়াডকপ্টারসে এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল যুক্ত করে ইরাক আর সিরিয়াতে আর্মি ক্যাম্পে অ্যাটাক করত। তো সেই টেকনিক এখন পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এবং পাকিস্তান আর্মি ফলো করছে। আইএসআইয়ের মাথায় এরকম প্ল্যান আসার পর আইএসআইয়ের সদস্যরা এপ্রিলে লস্করি তৈবা এবং জৈশ-ই মোহাম্মদের টপ কমান্ডোদের সাথে পাঞ্জাবের তাকসিলাতে মিটিং করে এই প্ল্যানের ব্যাপারে। তারপর পরের মাসেই আবারও তারা মিটিং করে পিওকেতে অবস্থিত কোটলি ডিস্ট্রিক্টের ব্রিগেডিয়ার হেডকোয়ার্টারে। এইসব তথ্য ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি ইন্ডিয়ান আর্মিকে দেয়। মিটিংয়ে ঠিক হয় যে কোয়াডকপ্টার ব্যবহার করা হবে, যার রেঞ্জ হবে 3 কিলোমিটার পর্যন্ত আর 5 কেজি ওজনের পেলোড যেন ক্যারি করতে পারে। পেলোডটা কী হবে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। বিএসএফ এবং ইন্ডিয়ান আর্মির তরফ থেকে বলা হয় ভারতের পক্ষ থেকে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে এরকম ছোট ড্রোনকে নিউট্রালাইজ করার জন্য। আরও বলা হয় পাকিস্তান যদি এটা শুরু করে তাহলে পাকিস্তান একইভাবে জবাব পাবে, উইথ ড্রোনস বা উইথআউট ড্রোনস। মানেটা কতটা ভয়ঙ্কর বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা। ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি পাকিস্তানের এই সকল অপারেশনের খবর জোগাড় করছে। আগের দিন বলেছি ভারতীয় আর্মির কার্বাইনের দরকার কম করে 4 লাখের মতো, আর ইউএইর কোম্পানি কারাকাল এই ডিলটা পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তো লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ইউএইর অ্যাম্বাসেডার ইন ইন্ডিয়া ডক্টর আহমেদ আব্দুল রহমান ও ভারতের সিডিএস জেনারেল বিপিন রাওয়াত স্যারের মধ্যে ফোনে কথা হয়, যাতে দুই দেশের মধ্যে ডিফেন্স সেক্টরে কোঅপারেশন বাড়ানো, জয়েন্ট ডিফেন্স প্রোডাকশনের জন্য নতুন পার্টনার নিয়েও কথা হয়। কারাকাল কোম্পানি ইউএইর গভর্নমেন্টের কোম্পানি, তাই এই টেলিফোন বার্তালাপকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারাকাল কোম্পানির পক্ষ থেকে জানানো হয় তারা ভারতীয় আর্মির প্রয়োজনের হিসাবে যতটা কার্বাইনের দরকার তা মেক ইন ইন্ডিয়ার প্রোগ্রামের মাধ্যমেই 100% টেকনোলজি ট্রান্সফার করে ভারতেই তৈরি করবে তারা। এছাড়াও বলা হয় কারাকাল কোম্পানি যে কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চার করবে সেই জয়েন্ট ভেঞ্চার সেট করবার জন্য কারাকাল কোম্পানি 49% বিনিয়োগ করবে। তাহলে বুঝতেই পাচ্ছেন ইউএইর তরফ থেকে এই ডিল পাওয়ার জন্য কেমন তৎপরতা দেখানো হচ্ছে। তো চাইনিজ প্রপাগান্ডা মিডিয়া গ্লোবাল টাইমস একটি ছবি পোস্ট করে লেখে পিএলএ তিব্বত মিলিটারি কমান্ডের সোলজাররা নতুন অ্যাসল্ট রাইফেল হাতে পেয়েছে, যাতে ম্যাগনিফিকেশন স্কোপ লাগানো হয়েছে, যার সাহায্যে সেনা সদস্যরা লং ডিস্টেন্স থেকে প্রিসিশনভাবে হিট করতে পারবে টার্গেটকে। তো বলে দিই এই অ্যাসল্ট রাইফেলের নাম হচ্ছে QBU-191। তো চায়না বেস্ট অফ লাক। আপনারা ভাবতে পারেন যে ইন্ডিয়ান আর্মির কাছে এলএসিতে মডার্ন অ্যাসল্ট রাইফেল নেই,
তো বলে দিই, এলএসিতে যত এসএফএফ এর সদস্য আছে তাদের সবার কাছেই মডার্ন ইকুইপমেন্ট আছে, মডার্ন গিয়ার আছে। এসএফএফ কে সম্পূর্ণ আমেরিকা থেকে ইম্পোর্ট করা ইকুইপমেন্ট দিয়ে ইকুইপ করা হয়। চায়না তো কেবলমাত্র তিব্বতের সেনাদের দিয়েছে, সমস্ত এলএসিতে দিতে দিতে লাদাখে এসআইজি 716 রাইফেল হাতে পেয়ে যাবে ইন্ডিয়ান আর্মি। এছাড়াও স্পেশাল ফোর্স তো আছেই, সব সেনা যে ইনসাস রাইফেল নিয়ে দাঁড়িয়ে থাকে তা তো নয়, কারো কাছে AK-47ও আছে। আর ঘাতক ফোর্স প্যারা এসএফ এদের কাছে তো তেভর থাকে। তো চায়না তাইওয়ানকে বারবার যুদ্ধের হুমকি দিয়ে যাচ্ছে, তবে এবারে ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন এবং সিরিয়াস। তো চায়নার এক নায়ক সি জিনপিং চায়নার একটি মিলিটারি বেসে ভিজিট করেছিলেন এবং তিনি চাইনিজ আর্মিকে যুদ্ধের জন্য তৈরি থাকতে বলেছে। যে বেসে সি জিনপিং ভিজিটে গিয়েছিলেন সেটি তাইওয়ানের কাছের বেস। এদিকে আমেরিকাও তাইওয়ানকে চায়নার সাথে যুদ্ধের জন্য তৈরি থাকতে বলেছে। এবার প্রশ্ন হলো আমেরিকা কী করবে? যদি চায়না তাইওয়ানের সাথে ফুল ফেসে যুদ্ধ করে, বেশি সম্ভাবনা থেকেই যায় চায়না তাইওয়ানকে নিজেদের আধিপত্যে নিয়ে নেবে, যদি না কোনো দেশ তাইওয়ানকে সাপোর্ট করে। এবার সবাই ভাবছে আমেরিকা এত মুখে এত কিছু বলে কেন, আমেরিকা সাহায্য করবে না? তো বলে দিই, আমেরিকা একটি ডেমোক্রেটিক কান্ট্রি যেখানে প্রেসিডেন্টের মন মর্জিতে কিছু হয় না, বিল পাস করাতে হয়। যেমন সাউথ কোরিয়া, জাপান, এসব দেশের সাথে আমেরিকার এগ্রিমেন্ট আছে, যদি এই সকল দেশের উপর কোনো দেশ আক্রমণ করে আমেরিকা ফুল ফেসে সাহায্য করবে। এরমটা এখনও তাইওয়ানের ক্ষেত্রে কিন্তু হয়নি, সেই কারণে ট্রাম্প সরকার চাইছে তাইওয়ান যাতে আমেরিকার অ্যালাই কান্ট্রি হয়ে যায়। সেই কারণে ইউনাইটেড কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন রেজুলিউশন পাশ করানো হচ্ছে, সদস্যদের মত নেওয়া হচ্ছে, যেমনটা ভারতে হয়। কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে রাজ্যসভা লোকসভাতে পাস করাতে হয় বিলটাকে, ঠিক তেমনই। যদি তাইওয়ান আমেরিকার অ্যালাই কান্ট্রি হয়ে যায় তাহলে আমেরিকা তাইওয়ানকে ফুল সাপোর্ট দেবে। তো এই সব দেখে চায়না আরও বেশি চিন্তিত, সেই কারণে চায়না তাদের লেটেস্ট হাইপারসোনিক মিসাইল DF-17কে তাইওয়ানকে টার্গেট করেই ডিপ্লয় করার অর্ডার দিয়ে দিয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের রিপোর্ট অনুযায়ী চায়নার এই হাইপারসোনিক DF-17 মিসাইলকে চায়নার ফুজিয়াং আর জিজিয়াং প্রদেশে ডিপ্লয় করে রেখেছে। চায়না দাবি করে যে এই মিসাইল ঠেকানো কারো পক্ষে সম্ভব না। তাইওয়ানের কাছে মিসাইল ডিফেন্স সিস্টেম হিসেবে আমেরিকার PAC-3 মিসাইল ডিফেন্স সিস্টেম মজুদ আছে। তবুও চায়নার দাবি PAC-3 বা বিশ্বের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম DF-17কে ইন্টারসেপ্ট করতে পারবে না। কিন্তু এক্সপার্টদের ধারণা চায়নার DF-17 নিয়েও প্রশ্ন থেকে যায়, যেমনটা চায়নার প্রতিটা অস্ত্রেই থাকে। চায়না মিসাইল ব্রিগেডের সাথে সাথে এয়ারফোর্স ব্রিগেড, নাভেল ব্রিগেডও ডিপ্লয় করে রেখেছে তাইওয়ানের উদ্দেশ্যে। এমন মনে হচ্ছে যেন চায়না কিছুদিনের মধ্যেই তাইওয়ানের উপর হামলা করবে, কারণ দেরি করলে যদি আমেরিকার সাথে তাইওয়ানের অ্যালাই ডিল কমপ্লিট হয়ে যায় তাহলে আমেরিকা তাইওয়ানকে সাহায্য করবে, আর আমেরিকার সাথে আমেরিকার আর সব দেশ, ইউকে, ফ্রান্স এরাও কিন্তু যোগ দেবে। তখন যুদ্ধটা ভীষণ আকার ধারণ করবে, চীনের ভয় এখানে। এখন দেখার বিষয় কি হয়। ভারতকে তাইওয়ানের সাপোর্টে সামনে আসতে হবে, চায়না যদি তাইওয়ানে হামলা করে তাহলে ভারতকে তিব্বতে হামলা করে তিব্বত নিয়ে নিতে হবে। চায়না সেনার ক্ষমতা নেই একের অধিক ফ্রন্টে লড়াই, কোয়ান্টিটিতে কিছু হয় না, জিগড়া চায় জিগড়া। আর ওয়ান চাইল্ড পলিসি দরুন চায়নার ভিতরেই আন্দোলন শুরু হয়ে যাবে, প্যারেন্টসরা তাদের ছেলে মেয়েদের যুদ্ধে যেতে দেবে না। তো আমি আপনাদের গতকালকে ডিফেন্স আপডেটে জানিয়েছিলাম ভারতীয় সেনা একজন চীনের সেনাকে বন্দি করেছে, যে এলএসি পার করে ভারতীয় এলাকায় প্রবেশ করেছে সেই জন্য। তারপর তাকে চাইনিজ আর্মির কাছে দিয়েও দেওয়া হয়, আমি রিপোর্টে এরকমই বলেছিলাম, কিন্তু নিউজটা ভুল ছিল, আমি ক্ষমা চাইছি। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী গ্রেপ্তার হওয়া চীনের সেনা এখনও ভারতের কব্জাতেই আছে। আমিও অবাক হয়েছিলাম যে একদিনে কি করে ছেড়ে দেয়, তো না, তাকে ভারতীয় সেনা এখনও ছাড়েনি, তবে খুব শীঘ্রই তাকে ছেড়ে দেওয়া হবে। নতুন রিপোর্ট অনুযায়ী চীনের ওই সেনা ইয়াককে খুঁজতে খুঁজতে এলএসি ক্রস করে ভারতের এলাকায় প্রবেশ করে যায়। আপনাদের বলে দিই, 1962 যুদ্ধের আগেও চায়নার আর্মির তরফ থেকে এরকমই একজন বা দুইজনের টিমকে র্যাকি করতে পাঠাতো যে ভারতের ইনফ্রাস্ট্রাকচার কেমন। সেই সব কথা মাথায় রেখেই ইন্ডিয়ান আর্মি চাইনিজ সোলজারকে জিজ্ঞাসাবাদ করছে। সব কিছু কমপ্লিট হওয়ার পর ইন্ডিয়ান আর্মি সমস্ত ফর্মালিটির মাধ্যমে চায়নার এই সোলজারকে চীন সেনার হাতে তুলে দেবে। আমার মতে ব্যাপারটা সাধারণ ঘটনা না, এর পিছনে চায়নার কিছু না কিছু চাল আছেই। তো এই ছিল আজকের ডিফেন্স আপডেট। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।